অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা মহালয়ার দিন সকালে পুরি পাওয়া যাচ্ছিল, পুরি নিয়ে এসেছে। যে রাস্তায় যাবো ভেবেছিলাম সেটাতে যেতে পারলাম না। পুজো চলে আসলে লোকের বাজার শেষ, ভালো লাগছে না দেখতে। কি বলো বলো, কোন টি শার্ট পরলে এটা? গুড মর্নিং সবাইকে, আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এখন বাজে হচ্ছে ওই 5:45 মতো রেডি হয়ে নিয়েছি, মানে সকাল 5:45 বাজে, এখন বেরোবো। আজকে হচ্ছে মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়া, অনেক অনেক শুভেচ্ছা। আজকে থেকে পুজো প্রায় শুরু হয়ে গেল, আর অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা মহালয়ার দিন সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যাব, তো সেটা আজকে হতে চলেছে। উঠেছি সাড়ে চারটার সময় উঠেছি। উঠে এখন আমরা রেডি হয়ে গেছি, মিশুকে উঠাইনি, মিশুকে উঠাবো। আর বাইরে এখনও সূর্য উঠেনি, বাইরে পুরো অন্ধকার, তারা তোমাদেরকে দেখায়। বাইরে রাতে এখনও অন্ধকার, রাস্তায় হচ্ছে প্রচুর ভিড়, সবাই বেরিয়েছে। 3:30 থেকে লোক যাতায়াত করতে শুরু করে দিয়েছে। তোমাদের সাথে বাইরে বেরিয়ে কথা বলছি। 5:00 বাজে, আমরা রেডি হয়ে নিয়েছি, মিশুকেও রেডি করে নিয়েছি। বেচারা ঘুম থেকে উঠতেই চাইছিল না, একদম কি কান্না কাঁদলো 5 মিনিট। কিন্তু আমাদের 5:00 বেরিয়ে যাওয়ার কথা ছিল, মিশুকে ওঠাতে একটু লেট হয়ে গেল। বেরোবো এখন দিয়ে কোনো রকমে মুখ ধোয়ানো হচ্ছে, যাবে না, ঘুমোবে। বলছে ঘুরতে চলো ঘুরতে চলো, যাবে না, বলছে না ঘুমোবো। কয়েকদিন ধরেই ভেবে রেখেছিলাম যে আজকে মহালয়ার দিন, সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে তারপরে বেরোবো। উঠেছি হচ্ছে ওই মানে 4:30 দিয়ে ধর পড়িয়ে উঠে, মানে আমাদের আগে উঠার কথা ছিল, লেট হয়ে গেছে, ঘুম ভাঙেনি, কালকে লেট করে যে একটু ঘুমিয়েছি। চাটা খেলে ভালো হতো, চাটা খেতে পারলাম না, গপুকে উঠাতে পারিনি। গপু এত সকালে উঠে করবেই বা কি, ওকে এসে পরে উঠাবো। আবার ও 8:00 বেরিয়ে যাবে, মানে আমাদেরকে 7:00 ঢুকে যেতে হবে। আর ও 8:00 থেকে আছে হচ্ছে অফিসের কাজে বেরোতে হবে। এই যে আমাদের বাহনকে বার করা হচ্ছে, বাহন এখন বেরোবে। আর বাইরে বেরোতে বেরোতে হালকা একটু বৃষ্টিও হয়েছে সকালবেলার ভোরের দিকে, চারিদিকে শুধু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন্ত্র শোনা যাচ্ছে মহালয়ার। সিট বেল্টটা খোলো, রাস্তার ভিড় দেখো। 5:00 বাজে কেবল, সব বেরিয়ে গেছে, আর আমরা গাড়িতে মহালয়া চালিয়ে দিয়েছি। এত ভিড়, সবাই কোথায় যাচ্ছে কে জানে, কোথায় যাচ্ছে গো, সদরঘাট? আমরা তো কোথায় যাচ্ছি জানি না, কিন্তু সবাই কোথায় যাচ্ছে সেটাও জানি না। কি ভালো লাগছে, কতদিন পর সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছি, তারপর আবার গাড়িতে এরকম মহালয়া চলছে। সকাল সকাল উঠে গেছি ঠিকই আছে, কিন্তু এত ঘুম পাচ্ছে না, মানে চোখটা টেনে আসছে। যে রাস্তাতে যাবো ভেবেছিলাম সেই রাস্তাতে পুরো গাড়ি বন্ধ, ঢুকতে দিচ্ছে না, প্রচন্ড রাস্তাতে ভিড়। তো আমরা উল্টো রাস্তায় চলে এসেছি, আর আমাদের গাড়ি ছাড়া তো সম্ভব না। আর মানে যেখানে ভেবেছিলাম সেখানে যেতে পারলাম না বলে মনটা খারাপ করছে, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের সকালবেলা উঠে বেরোনোর কথা ছিল, বেরিয়েছি, এখন এসেছি চা খেতে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর চোখটা থামছেই না, কেন জানি না কালকে রাতে আমাদের ঘুমোতে ঘুমোতে 1:30 বেজে গেছে, কেন জানি না। ওই যে সব মানে 12টাতে এরকমই 12টার সময় শুয়েছি মায়ের সাথে কথা বলে, তারপর আবার বিছানায় পড়ার সাথে সাথে মিশুর তো কান্নাকাটি ঘুমাবে না, ও যেহেতু অনেকটাই ঘুমিয়েছে কালকে সারাদিন, কালকে দিনের বেলা উঠেছে 11টার সময়, আর দুপুরবেলা ঘুমিয়ে পড়ে উঠেছে হচ্ছে ওই 6টার সময়। তো ওর ঘুম তো কমপ্লিট হয়েছিল, তো বললাম চা খাবো, চাটা খেতে এসেছে। এখন চা না খেলে সকালটা ঠিকঠাক শুরু হয় না, চাটা খেয়ে তারপরে দেখি কোথায় যায় না যায়। ওকে আবার টাইমে বাড়িতে ঢুকতেও হবে, সেটার আবার টেনশন আছে। আজকে তো 2nd অক্টোবর, তো ওই স্বচ্ছতা অভিযান যেটা থাকে সেই কাজেই ওকে যেতে হবে। এখন বাজে ওই 5:30-6:45 মতো, আর সকাল সকাল আমরা কত হেলদি খাবার নিয়ে বসছি। চা খেতে গিয়ে দোকানে পুরি পাওয়া যাচ্ছিল, পুরি নিয়ে এসেছে। এই হেলদি খাবার খেয়ে সকালটা শুরু করতে হবে আজকের দিনে, না হলে বলো হবে? চলো শুরু করা যাক। আমাদের খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এসেছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে বাইপাস, না এটা বাইপাস সাইডে, মানে একটু দাঁড়াবো, বাইরে বেরোতে বেরিয়ে আসি একটু।
বৃষ্টিও পড়েছে এদিকে, কাদা হয়ে আছে পুরো রাস্তা। ভিড় কত চারিদিকে। এখানে কিছুক্ষণ আগেই বৃষ্টি পড়েছে দেখে বোঝা যাচ্ছে। এই রাস্তাটা তাও মোটামুটি ফাঁকা আছে না বাবা? মিশুর তো ঘুম পেয়ে গেছে পুরো। বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে এক ঘুম দেবো, 6টা বাজে কেবলই। ও 8টার সময় বেরোবে, 7টার সময় উঠলেও হয়ে যাবে। 1 ঘন্টা যদি ঘুম দিই তাহলে আমাদের ঘুমটা পুরনো হয়ে যাবে, তাই না বলো? কি বলো, আর কোথায় ঘুরে বেড়াবো? কোনো জায়গায় তো নেই ঘোরার, তাই না? যে রাস্তায় যাবো ভেবেছিলাম সেটাতে যেতে পারলাম না, মনটা খারাপ করছে। বাইক নিয়ে বেরোলেও বেরোনো যেত, কিন্তু মিশুকে নিয়ে বাইক চালানো যায় না এখন আর। চলো আর কি করবো, বাড়ি যাই, বাড়ি গিয়ে রেস্ট করি। চাটা খাওয়া হয়ে গেছে, সকালে ব্রেকফাস্টও করা হয়ে গেছে, আর কোনো কাজ নেই, দিয়ে ঘুম দেবো। কি বলো, তাই তো? মিশো ঘুম পাচ্ছে, ও পুরো ঢুলে পড়ছে ঘুমে। ভাবলাম বাড়ি গিয়ে পরে একটু ঘুমাবো, 6টা থেকে 7টা বেজে গেল, রাস্তাতে এভাবেই বসে আছি। এত জ্যাম আর এত ভিড়, সূর্য উঠা দেখে নিলাম রাস্তায় বসে বসে। 7টা থেকে এখন বাসতে চললে হচ্ছে 8টা বাজতে 10। আমরা এতক্ষণ ধরে জ্যামেই ফেসে আছি, একটু একটু করে এগোচ্ছি আর একটু একটু করে ঘুমে ঢুকছি, কিচ্ছু করার নেই। আর এই এদিক ওদিক সব দেখছি কি হচ্ছে না হচ্ছে, একটু একটু করে রাস্তাতে ছাড়ছে। কতক্ষণে বাড়ি গিয়ে পৌঁছাবো জানি না, ওর আবার অফিস যাওয়ার টাইমও হয়ে গেছে। চলে এসেছি বাড়িতে, এবার যাবো বাড়ি। মাসি মনে হয় এখনো পর্যন্ত আসেনি। এটা কি আমার ফুলটা? এখন কোথায় জুস পাবে? এখন গেল জুস খেতে, মানে জুস খেতে না জুস নিতে, ওখানে নিচে থেকে নামলেই জুস নিতে হবে। আমি যাই ঘরে। বাজে এখন 9টা 10, বাড়িতে এসে কিছুক্ষণ ওই 8টা 8টা নাগাদ বাড়িতে এসেছি। এসে পরে কিছুক্ষণ শুয়েছিলাম, প্রচণ্ড শরীরটা খারাপ করছিল। কালকে একমাত্র রাত্রি করে ঘুমিয়েছিলাম বলেই আমার শরীরটা এরকম খারাপ করছে। মানে আমার মাথা এত ঘুরতে শুরু করে দিয়েছিলো, আর অনেকক্ষণ ধরে গাড়ির মতো বসেছিলাম, তো ওই জন্য আরও হবে। তো আমি এখনো পর্যন্ত ফ্রেশও হইনি। মাসি আজকে 8:30 সময় চলে এসেছে, চা টা খেলাম জাস্ট, এবার ফ্রেশ হবো, চোখ মুখে জল দেবো। জলও দিতে পারিনি বাইরে থেকে এসে, এসে শুধু ড্রেসটা চেঞ্জ করে আমি শুয়ে পড়েছি। মিশুর জন্য ভাত চা পেয়েছি, আমরা তো সকালবেলা খাবার খেয়েই নিয়েছিলাম, আর খিদে টিদে নেই। আর আজকে রান্না বান্না বলতে সেরকম কিছুই হবে না। কালকে যে ডিমের ঝোলটা ছিল দুবেলার করেছিলাম, সেটা তো আমরা রাত্রেবেলা খাইনি, মোমো খেয়ে পেট ভরে গেছিলো। রাত্রেবেলা ওই ঝোলটাই আজকে হবে, আর তার সাথে একটু তরকারি করবো ভেবেছি। কালকে পুঁই ডাঁঠা নিয়ে এসেছিলাম, ওটা দিয়েই তরকারি টরকারি হবে। সবে মাত্র 9টা বাজে, আর উঠেছি আমরা সেই 4:30 সময়, ওই জন্য দিনটা অনেক বড়ই মনে হচ্ছে। কী করে কাটবে জানি না, তবে স্নান দান করে তাড়াতাড়ি একটু ঘুমোতে হবে। অনেক কাজও আছে, ব্যাগ ট্যাগুলো গুছাতেও হবে, শরীর একদমই দিচ্ছে না। চারিদিকে শুধু গান বাজনা চলছে, আর এদিকে এই যে আমাদের গাড়িটা নিচে পার্ক করে রেখেছি, কারণ গাড়ির অবস্থা ভীষণই খারাপ। আমরা যাওয়ার আগে একবার ভাবছি গাড়িটাকে ওয়াশ করে দিয়ে যাব, মানে এত বাজে অবস্থা না, কালো গাড়ি তো, ওই জন্য কাদা পড়েছে বলে। এই যে এর আগের দিন গেছিলাম হারেঙ্গা যাও, সেদিন ওই যে কাদাগুলো বৃষ্টির দিনে বেরিয়েছিলাম না, বৃষ্টা টেষ্টা কিছু গোছানো হয়নি, গোছাবো এখন। তাও মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, মানে মাথায় তেলটা দিলাম তো ঠান্ডা তেল দিয়েছি, একটু আরাম লাগছে। আজকে রান্না বান্না ওই যে পুঁই ডাঁঠার তরকারি হবে, সর্ষে বাটা দিয়েই করব, আলু বেগুন পটল মিষ্টি কুমড়ো যা যা সবজি আছে, কালকে মাসি বাজার করে নিয়ে এসেছিলো, ওই সবজি দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে তরকারি। আর ডিম তো আছে, আর কিছু করতে হবে না, ভাজা ভুজি কিছু করবো না, এটা করেই ব্যাস রান্না শেষ আজকে। তরকারিতে রসুন ফোড়ন দিয়ে করছি, সর্ষে বাটা দিয়ে করবো, তো ওই জন্য সর্ষে দিয়ে যে কোনো কিছু করতে গেলে একটুখানি রসুন দিতে গেলে বেশ ভাল লাগে। এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে, তারপর তরকারিটা দিয়ে দিব। এটা পরে দিব পাতা পুঁতিগুলো, আগে তরকারিটা দিই। এই যে তরকারি জল ছেড়ে পুরো একদম একটুখানি হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দেবো। এত রোদের মধ্যে কি ঝোড়ো হাওয়া উঠেছে একটা,
এটাই কিছুক্ষণ পর গরম হাওয়া পাইছে, স্নান টান করলাম, কোণে একটা বাজে। রোদটা দেখো কেমন উঠেছে আজকে, এই মাত্র রোদ উঠলো, সকাল থেকে অতখানি রোদ ছিল না, আর সাথে সাথে একটু করে হাওয়াও দিচ্ছে, হাওয়াটা কিছুক্ষণ পর ডিঙে পরিণত হবে। এত শরীরটা খারাপ করছে, মিশুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি 10টা নাগাদই, ওর 9:30টায় ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো, ভাতই খাইয়েছিলাম, আর আমরা তো সকালবেলা সেই খাওয়ার খেয়েছিলাম, আর তারপরে মাসির ভাতটা একটু বেশি হয়ে গেছিলো বলে আমিও জল খাওয়ার একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম, না তো ওই সকালবেলা 6:30-6:30 সময় ওই লুচি আর একটুখানি আলুর তরকারি খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, দিয়ে শরীরটা একদম চলছিলো না, শুয়েছিলাম, ঘুম হয় ঘুম আর অসময় আমার হয় না, চোখ টোক দেখে চোখ কী অবস্থা, তো এই করতে এখন যাবো এখন যাবো, স্নান করতে করতে দেখলাম মিশুও ঘুম থেকে উঠলো না, ওই জন্য আমি চলে গেলাম হচ্ছে স্নানে, ওর বাবাও গেছিলো হচ্ছে গাড়িটা ধুতে, আর অফিসের কাজে যেটা গেছিলো সেটা বললো যে আজকে যেহেতু ছুটির দিন কেউই যেতে চাইলো না, ওই জন্য সোজা গাড়িটা নিয়ে গাড়িটা ওয়াশ করতে চলে গেছিলো। তারপরে এসছে হচ্ছে 12টার সময়, আমি তো তখন থেকে শুয়েই ছিলাম, তারপরে মনে হলো না আর শুয়ে থাকলে হবে না, মিশুও ঘুম থেকে উঠবে না, ঘুম হচ্ছে ঘুমাক ডাকবো না, কাঁচা ঘুম ভাঙিয়ে দিলেই একদম মাথা খারাপ করবে, ঘুমক ততক্ষণ ঘুমাবে, এদিকে আমার স্নান পুজোও হয়ে গেছে, আর রান্না বান্না তো কোন সকালে আজকে শেষ করে ফেলেছি, রোদটা উঠলো তো একটু ভালো, আজকে সকাল সকাল সমস্ত জিনিস এসে পরেই দিয়ে দিয়েছিলাম কাস্তে, চাদর, তারপরে হচ্ছে যা যা ছিল বিষ্ণুর চাদর টাদর যা ছিল, আর তারপরে হচ্ছে মিস্টার সিনহার জামা কাপড় সেগুলো ছিল, আজকের মধ্যে কাঁচা হয়ে গেলে শুকিয়েও যাবে, রোদটাও খুব সুন্দর উঠেছে, ভাগ্যেই রোদটা উঠেছে, সকাল থেকে যখন কেচেছিলাম তখন রোদই উঠেনি, এখন রোদে যা উঠেছে শুকিয়ে যাবে 1-1.5 ঘন্টাতে। ছেলে আমার এখন ঘুমোচ্ছে, ও সকালে উঠেছে তো রাতে ঠিকঠাক ঘুম হয়নি, না আওয়াজ পেয়েই নোয়াঞ্চরণ শুরু করে দিয়েছে, এই কান খারাপ, একটু কথা বলা যাবে না পাশে উঠে যাবে। আমাদের রাস্তায় লাইট দিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে চারিদিকটা, এই ওয়ার্ম লাইটগুলো ভীষণ ভালো লাগে, আর ঠান্ডা ঠান্ডা কী সুন্দর হাওয়াও দিচ্ছে একটা। বাজে এখন 5:30, সন্ধ্যা লেগে গেছে অলরেডি, চা বানাচ্ছি, প্রচুর পরিমাণে মাথা ধরেছে আজকে সারাদিনটা, সকালবেলা ঘুম থেকে উঠে কী যে হলো, বাড়ির সবাই ঘুমোচ্ছে এখন, একজনকে বললাম চা করে খাওয়া, মাথা নিয়ে উঠতে পারছি না, শুনে পরে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে গেল। আজকে শরীরটা এতটাই খারাপ করছে না কি বলবো, এত শরীর খারাপ বলে আমরা কখনো করেই না, মানে সকালে ভোরে উঠতে গেলে যে এরকম হয়, আসলে ঘুমটা রাতে হয়নি তো, দেরি করে ঘুমিয়েছি 1-1.5টার সময়, তারপরে ওই 3টে বেজে গেলো, ওই 3টে বেজে গেলো, 3:30 বেজে গেলো, আর রাস্তাতে এত গাড়ি গেছে, এত গান বেজেছে জোরে জোরে না, মানে ঠিকঠাক 2-3 ঘন্টা যে ঘুমিয়েছি সেটাও ঘুমোতে পারিনি, যার জন্য সারা দিন আজকে আমার শরীরটা খারাপ যাচ্ছে। চা খাই, কাজ তো অনেকই আছে, ভেবেছিলাম ছুটির দিন বলে আজকে কাজগুলো অনেকটা এগিয়ে নিব, কিন্তু পারলাম না, আজকে সারাদিন কিছুই করতে পারলাম না, শুধু ওই তরকারি রান্নাটা করেছি আর মিশুকে খাইয়ে গেছি, আর কোনো কিছু করতে পারিনি, প্রচুর মাথা ব্যথা করছে, উঠতেই পারছি না, ঘুমিয়ে পরে মনে হচ্ছে স্নান করার পর তাও একটু ঠিক হয়েছিল, ঘুম থেকে উঠে আর মনে হচ্ছে পুরো মাথাটা ভারী হয়ে গেছে, জানি না ঠান্ডা লেগে গেছে নাকি, ঠান্ডা লাগার তো কথা না, আমরা তো বিনা এসিতেই ঘুমিয়েছি, জানি না এই শরীরটা যাওয়ার আগে ঠিক হবে কিনা, আর কতটা কি কাজ করতে পারবো না পারবো, শরীরটা খুব খারাপ করছে। 5:30 বেজে গেছে, আমাদের নিচে এখনো কাজ শেষ হয়নি, টাইলসের কাজ চলছে, দরজাটার কাজ যে কবে শেষ হবে, চা নিয়ে যাচ্ছি, আমি অসুস্থ, আমাকেই চা করে খাওয়াতে হচ্ছে, যতদিন না আমরা কলকাতা রওনা দিচ্ছি ততদিন আমাদের এরকম টুকুর টুকুর করে বেরোনো হবেই, তাই না, ছোট ছোট কাজে, পুজো যতদিন না আসছে, পুজো চলে আসলে লোকের বাজার শেষ, বাবা মুখে মুখে হাত দেয় না, আজকে আর গাড়ি নিয়ে বেরোবো না, আজকে বাইক নিয়ে বেরোবো, কি ভালো লাগছে না দেখতে, এই পুজো পুজো ভাইবসটাই ভালো, আসছে আসছে, এরপরে চারিদিকটা অন্ধকার হয়ে যাবে যখন আসবো বুঝলে, এটা অর্ধেকটা হয়েছে, দেখ
অনেকটাই গিয়েছে বলো, এদিকে ওদিকে দুদিকে। 11:45 বাজে, আমরা বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। এসে পরে আমার যে ব্লাউজটা আনতে যাওয়ার ছিল, সেই যে শাড়িটা দিয়েছিলাম পসপিকো আর ব্লাউজ বানাতে, সেটা আজকেই ডেট ছিল 2 তারিখে। তো মা প্রথমে তো বেরিয়ে পড়ে আর্ধেক রাস্তাতে মনে পড়েছে যে স্লিপ নিয়ে যাইনি। এবারেও সেম কেস হয়েছে, আমি কেন বলে একটা প্যাকেটের মধ্যে আগেরবারের যে ব্লাউজগুলো নিয়ে এসেছিলাম সেই ব্লাউজের সাথে স্লিপটাকে রেখেছিলাম সামনে। মাসি সেদিন ট্রলিগুলো পরিষ্কার, ও ট্রলির উপরে রেখেছিলাম যাতে চোখের সামনে থাকে। সেদিন মাসি ট্রলিগুলো পরিষ্কার করার জন্য বার করেছিল, ট্রলি থেকে কোথায় সরিয়ে দিয়েছে সেটা আর খুঁজে পেলাম না যাওয়ার আগে। মানে একটা খিটকাল যেটাকে বলে, মানে আমি তো বকা খেলামই মিশা সিনহার কাছ থেকে, বললো আগেরবারও তুমি মানে কাকুকে গিয়ে বলেছো আমার স্লিপ নেই, দিয়ে আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে এক ঘন্টা দাঁড়িয়ে থেকে লাস্টে সবার লাস্টে নিয়ে এসেছিলো অনেক কাণ্ড করে। স্লিপ না থাকলে যা হয় আর কি, অনেক কিছুতে সাইন ফাইন করে ফোন নাম্বার নাম সব কিছু দিয়ে পরে তারপরে আনা হয়েছিল। এবারও যদি আমি সেম কেস করি তাহলে কেমন লাগে বলো তো, কী বলবে? আমাকে তো খুব বকা দিলাম নিচে, ওরা তো নিচে নেমে গেছিলো, তারপরে আমি আবার এসে খোঁজাখুঁজি করেও পেলাম না আধা ঘন্টা ধরে, দিয়ে আবার গেলাম। তো আমাকে বললো যে ছেড়ে দাও তাহলে, আজকে আর যেতে হবে না, মাসি আসুক, মাসি এসে পরে বলবে কোথায় রেখেছে না রেখেছে। এত সুন্দর জায়গাতে গুছিয়ে রেখে দিয়েছে যেটাকে আমরা খুঁজে পাচ্ছিলাম, গোটা ঘর খুঁজে হয়ে গেছে। মনটা তো খারাপ হয়ে গেল, আজকে নিয়ে চলে আসতে গেলে আমাদেরকে আর বেরোতে হতো না। যাই হোক চলো, তারপরে ঘরে এসে সমস্ত কাজগুলো করলাম। এই ঘরটাকে তো আলিয়ে টালিয়ে চলে গেছিলাম, মানে সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়েছি খুঁজে পাইনি। এসে পরে আবার গুছালাম, গুছিয়ে টুছিয়ে তারপরে ভাত টাত করলাম। সে রবিবারের চিকেনটা ছিল, সেই চিকেনটা আজকে শেষ করলাম। আর মিশুকে ডিমের অমলেট দিয়ে খেতে দিলাম, ও খেয়ে নিয়েছে। আর এখন বসে বসে আমি আমার ভিডিও এডিটিংয়ের কাজগুলো করছিলাম। দুপুর থেকে যেহেতু প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, বাইরে বেরিয়ে পরে শরীরটা একটু ভালো হয়েছিল। মানে এত শরীর আজকে সারাদিন খারাপ, রাতে না ঘুম হলে কী যে অবস্থা হয় সেটা, মানে যে রাতে ঘুমায় না সেই একমাত্র বলতে পারবে। মানে কালকে রাতে 2-3 ঘন্টা শুয়েছিলাম, ওই 1টা-1.5টার সময় আমি ঘুমিয়েছি আর 3:30-4টার সময় উঠে গেছি, যার কারণে এতটা শরীর খারাপ। মানে যেটুকু শুয়েছিলাম সেটুকু ঘুম হয়নি ওই গানের জন্য। রাস্তায় যে এত গাড়ি যাচ্ছিলো, বাইক যাচ্ছিলো না, ঘুম হয়নি, জানলা নালা সব খুলে ঘুমিয়েছিলাম। এখন 11:45 বেজে গেছে, দেখছো ওই কদিন ধরে আমাদের এমন অবস্থা হচ্ছে 12:00-1টার আগে আমরা বিছানাতে ঘুমোতে পারছি না। কালকে থেকে একদম মানে স্ট্রিক্টলি আমাদেরকে 10টার মধ্যে যেতেই হবে। যেদিন ফ্লাইট আছে আমাদের সেদিন আমাদের 6টার সময় বেরোতে হবে, সেই একই কাণ্ড, 4টার সময় উঠে রেডি হতে হবে। 6টায় বেরিয়ে পড়ে আমাদেরকে মিনিমাম 7টার সময় পৌঁছে যেতে হবে, 9টায় ফ্লাইট আছে, 2 ঘন্টা আগে তো করতেই হবে চেক ইন। মানে আমার এই সকালবেলা উঠতে একদমই ভালো লাগে না, কিন্তু উঠতে হবে। আমি মিস্টার সিনহাকে বলেছিলাম দুপুরবেলা ফ্লাইটটা নাও, কিন্তু দুপুরবেলা ফ্লাইটটা নিতে গেলে সারা দিনটা আমাদের বরবাদ হয়ে যাবে, ঘরে গিয়ে অনেক কাজ থাকবে। যাই হোক সকাল সকাল পৌঁছে যাওয়াই ভালো। 8:55-তে ফ্লাইট আছে, ভুল বললাম, 7:55-তে মানে ওই 8টাতে ফ্লাইট আছে, 9টার সময় কলকাতা পৌঁছে যাব, মানে 9:30 নাগাদ আমি বাড়িতে। তো সারা দিনটা পাবো কাজ করার জন্য, মানে কাজ করার জন্য বলছি, ঘোরার জন্য বলছি না, ঘরটার পরিষ্কার করতে হবে। তারপর ধরো মানে সেদিন আর কিছু হবে না, শুধু ঘর বাড়ি পরিষ্কার হবে আর খাওয়া দাওয়া করে ঘুম হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। খুব তাড়াতাড়ি পুজো চলে আসছে, সবাই খুব সাবধানে থাকবে আর বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবে। শুনছি হ্যান্ড ফুট আর মাউথ ডিজিজটা আবার এসেছে, যার কারণে মিশুকে আমি আর স্কুল পাঠাচ্ছি না। আর আমরা চাইছিলাম না যে ওর পুজোর আগে কোনো কিছু হোক, ওর জন্য স্কুল পাঠাচ্ছি না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও।